ওঙ্কার উড়িয়া। নমস্কার ফ্রেন্ডস, ওঙ্কার উড়িয়া চ্যানেলে আপনাদের স্বাগত। ফ্রেন্ডস, যদি আপনার নিজের পুরাতন প্রেম সম্পর্ক ব্রেকঅপ সমস্যার পুনরুদ্ধার চাহান্তি, অথবা নূতন ভাবে কাহা সহ সম্পর্কিত হওয়া চাহান্তি, কিংবা আপনার পারিবারিক স্নেহ সম্পর্ক যেভাবে কি পিতামাতা, সন্তান সম্বন্ধীয়, ভাই ভাই সম্পর্কিত, কিংবা দিয়র ভাউজ সম্পর্কিত কৌশি সম্পর্কের ফাট সৃষ্টি হতে সে সম্পর্কের সুদৃঢ়তা চাহান্তি, অথবা উপরিস্থ অফিসর বা বস কু নিজ হাত মুঠায় রকিকি আপনার চাকরি কর্মনিযুক্তির অগ্রগতি চাহান্তি, অথবা কর্মচারী মহলে কাহু সেভাবে নিজ হাত মুঠায় রকিকি কৌশি অভিষ্ট পূর্ণ করা চাহান্তি, তবে আজর এই শক্তিশালী মোহিনী ক্রিয়াটি প্রয়োগ করিকি দেখন্তু এবং কিভাবে চমৎকার ঘটুচি মতো কমেন্ট বক্সে লেখন্তু। এক এভাবে শক্তিশালী বশীকরণ বিধি আপনার যে নারী বা পুরুষকে নিজ হাত মুঠায় রক্ষা চাহিবে আপনার তৎকাল তাহা সম্ভব করে দেখাইবে। এপরিকি যদি শত্রু সামনে এখন প্রয়োগ করে বসতি, তবে সে তার সমস্ত শত্রুতা ভুলে যাই আপনার সহ মিত্রতার সম্বন্ধে সম্বোধিত হব। এভাবে ভাবে অমোঘ শক্তি হিসাবে আপনার কার্য করব। যেকোন মানবীয় স্নেহ সম্পর্ক এ গোটে মিনিটে আপনার ফোনরে হিং করব। আপনার যা সহ সম্পর্ক চাহুন সে আপনার সহ সম্পর্কিত হওয়া দিনরাতি ছটপট হওয়া লাগবে। কেবল এপাই যে সামান্য জ্ঞান এখন ক্ষুদ্র ভিডিওরে সংকলিত করুচি আপনার কল্যাণ উদ্দেশ্যে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং যদি এইভাবে কন্টেন্ট রুচি রয়েছে, চ্যানেলকে প্রথমবার আসছেন, তবে চ্যানেল কড়ে থাকা লাল কলর সবসক্রাইব বটন ক্লিক করে বেল আইকন ক্লিক করে এবং অল নোটিফিকেশন ক্লিক করে চ্যানেলটি সবসক্রাইব করে নিউ, যেভাবে আমি যেত আপনার সেবায় এইভাবে তন্ত্রমন্ত্র ভিডিও অপলোড করবু তার সর্বপ্রথম নোটিফিকেশন আপনার পাখে পৌঁছব এবং সে সবুক আপনার সর্বদূর দেখিকি কিছু জ্ঞান আহরণ করে পেবে। তবে ফ্রেন্ডস, এবার শুধু নজর পকাইবা এই শক্তিশালী বশীকরণ বিধি, যা মাধ্যমে কি আপনার যেকোন নারী বা পুরুষকে তৎকাল নিজের বশ্যতা স্বীকার করে পারে। সে শত্রু হোক কিংবা মিত্র, সে আপনার প্রেম জালে এভাবে ফসি যাবে যাদ্বারা কি দিনরাতি আপনার ঝুড়িয়া লাগবে। এই যে সহজ বিধান, প্রথমে জ্ঞান আহরণ করতু, যাদ্বারা কি আপনার কৌশি মধ্য প্রেমময় সম্পর্ক হোক, পারিবারিক স্নেহ সম্পর্ক হোক, উপরিস্থ অফিসর বা বস হতু, সমস্তে আপনার হাত মুঠা রয়েবে। এভাবে কি শত্রু মধ্য তার শত্রুতা ভুলে আপনার সহ মিত্রতার ডোরি সেইভাবে আজীবন বান্ধি হয়ে রহব। তবে এই সহজ সরল মোহিনী ক্রিয়াটি প্রয়োগ করা হলে আপনার যা জিনিস দরকার তা এইভাবে। প্রথমত গোটিয়ে সাদা কাগজ কু সংগ্রহ করতু, যে সাদা কাগজের কি কৌশি গার পড়ি নথিব কিংবা কৌশি জায়গার কিছু লেখা হয়ে পুরা সম্পূর্ণ নিটোল এক সাদা কাগজ কু সংগ্রহ করতু এবং গোটে রেড মার্কর পেন কিংবা লাল পেন তাকে সংগ্রহ করতু, যা কি পূর্বর কেবে সেই পেনরে কোটি কিছু লেখা হয়ে নথিব। এইভাবে ভাবে সদ্য এক লাল পেন কু সংগ্রহ করে গোটে সাদা কাগজ কু সংগ্রহ করিকি আনন্তু এবং এই ক্রিয়াটি আপনার যেকোন দিন প্রয়োগ করে পারে, তবে কেবল শুক্রবার হি আপনার এই প্রয়োগটি করে পারে না। শুক্রবার কু ছাড়ি যেকোন দিন যেকোন সময় আপনার এই ক্রিয়াটি সম্পাদন করবে, তবে সম্পাদন করিয়া পূর্ব আপনার প্রথমত এই সাদা কাগজ কু সংগ্রহ করবে এবং গোটে লাল মার্কর পেন কু সংগ্রহ করবে এবং তিনি গোটি রসুণ পাখুড়া সংগ্রহ করবে, যে রসুণ কি আপনার খাদ্যপেয় হিসাবে ব্যবহার করা যায়, রোষেই সামগ্রী হিসাবে ব্যবহার করা যায়। সেই রসুণ কু আপনার সংগ্রহ করবে তিনি পাখুড়া। তিনি পাখুড়া কহিলে গোটে রসুণর যে পাখুড়া সব কোলা থাকে সে কোলা সব আপনার ছড়াই নেবে, তিনোটি মাত্র কোলা দরকার এবং সেই তিনোটি কোলার উপর আপনার চোপা কু ছড়াই নেবে। এইভাবে ভাবে তিন কোলা রসুণ কু সংগ্রহ করতু এবং সাদা কাগজ এবং লাল মার্কর কু পেন কু সংগ্রহ করে শুক্রবার কু ছাড়ি যেকোন বারে আপন স্নান শৌচ শুদ্ধপূর্ত হয়েকি ক্রিয়াটি করতু। ক্রিয়াটি করা আপনার গোটিয়ে শুদ্ধ আসন পকাইকি বসবে এবং এক একান্ত জায়গা আপনার বাছবে, যেটিকি আপনার ডিস্টর্ব করবে না। আপনার এই ক্রিয়ার সম্পাদন পূর্ব মোবাইল মধ্যে সুইচ অফ করে দেবে, কালে হয়তো আপনার কল আসিযোগ আপনার এই ক্রিয়ার ব্যাঘাত আসব। এভাবে এক স্থানকে নিরূপণ করবে যেটিকি আপনার কোলাহ নথিব, কেউ আপনার ডাকু নথিবে, সেইভাবে এক সম্পূর্ণ নির্জনতাময় পরিবেশ ভিতরে আপনার এই ক্রিয়াটি করতু। মুখটি আপনার উত্তর কিংবা পূর্ব দিকু রাখতু। এইভাবে ভাবে আপনার এতক সামগ্রী নিয়ে যেকোন দিন যেকোন সময় কেবল শুক্রবার কু ছাড়ি আপনার সেই ব্যক্তি পুরুষ বা নারী সম্পূর্ণ ভাবে ধ্যান করতু, যে সম্পর্ক আপনার তাঁর আশা করছেন সেই সম্পর্ক কু আপনার এক কাল্পনিক চিত্র ভাবে নিজের মনোভাগ্যকে আনন্তু এবং আনিসারা পরে এই যে রসুণ তিন পাখুড়া আছে আপনার দক্ষিণ হস্তর হাত মুঠায় রাখন্তু এবং নিজের বাম হস্তরে সেই সাদা কাগজটি রাখন্তু, যে সাদা কাগজটি আনিছেন এই ক্রিয়ার ব্যবহার করা। এইভাবে ভাবে
ତାଙ୍କୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମନସ୍କ ହୋଇକରି ତାଙ୍କର ସମ୍ପୂର୍ଣ୍ଣ କାଳ୍ପନିକ ଚିତ୍ର ସମ୍ପର୍କର ଚିତ୍ରପଟକୁ ନିଜର ମନ ମଧ୍ୟରେ ଆଙ୍କି ସାରିଲା ପରେ ତାଙ୍କର ନାମ ନେଇକରି ଗୋଟିଏ ଗୋଟିଏ ରସୁଣ ପାଖୁଡ଼ା ସେହି କାଗଜ ଉପରେ ରଖନ୍ତୁ। ସେହି ଦକ୍ଷିଣ ହସ୍ତରେ ଆପଣ ଗୋଟିଏ ଗୋଟିଏ ରଖିପାରନ୍ତି, କିମ୍ବା ସାଧା କାଗଜଟିକୁ ଆପଣ ଭୂମି ଉପରେ ତ ରଖିବେ ନାହିଁ, ଭୂମି ଉପରେ କୌଣସି ଗୋଟିଏ ଆସନ ପକାଇଦେବେ, ଅର୍ଥାତ୍ କୌଣସି ଗୋଟିଏ ସାଧା କପଡ଼ା ପକାଇଦେବେ, କିମ୍ବା କୌଣସି ଗୋଟିଏ ପାତ୍ର ରଖିଦେବେ। ସେ ପାତ୍ର ଉପରେ ପ୍ରଥମେ ସାଧା କାଗଜଟିକୁ ରଖନ୍ତୁ, ତାଙ୍କୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମନସ୍କ କରିସାରିଲା ପରେ ଏବଂ ତାଙ୍କର ନାମ ସ୍ମରଣାର୍ଥେ ଏହି ଗୋଟିଏ ଗୋଟିଏ ରସୁଣ ପାଖୁଡ଼ା ବାମ ହସ୍ତ ମାଧ୍ୟମରେ ନେଇକରି ସେହି କାଗଜ ଉପରେ ରଖନ୍ତୁ। ଯେତେବେଳେ ତିନି ଗୋଟି ଆପଣଙ୍କର ରସୁଣ ପାଖୁଡ଼ା ଦକ୍ଷିଣ ହସ୍ତରୁ ନେଇକି ସେ କାଗଜର ମଧ୍ୟସ୍ଥଳରେ ରଖିବେ, ସେତେବେଳେ ଆପଣ ଏହି ଲାଲ ମାର୍କର ପେନ୍ ସହାୟତାରେ ସେହି ରସୁଣ ଯେଉଁଠି ରଖିଲେ ମଧ୍ୟମ ସ୍ଥଳରେ ତାର ଉପରି ଭାଗରେ ସମ୍ପୃକ୍ତ ବ୍ୟକ୍ତି ପୁରୁଷ ବା ନାରୀଙ୍କର ନାମଟିକୁ ଆପଣମାନେ ଲେଖିବେ ଏବଂ ରସୁଣ ତଳେ ଯେଉଁଠି ରସୁଣ ରଖିଛନ୍ତି ମଧ୍ୟମ ସ୍ଥାନରେ ତା ତଳକୁ ଆପଣଙ୍କର ନାମଟିକୁ ଲେଖିବେ। ଲେଖିସାରିଲା ପରେ ଏ ଯେଉଁ କ୍ଷୁଦ୍ର ମନ୍ତ୍ର କହୁଛି, ଏହି କ୍ଷୁଦ୍ର ମନ୍ତ୍ରକୁ ଆପଣମାନେ ସେଇଠି ସାତ ଥର ଉଚ୍ଚାରିତ କରିବେ। ତେବେ ମନ୍ତ୍ର ଉଚ୍ଚାରଣ ସମୟରେ ଆପଣ ଦୁଇ ହାତ ପାପୁଲିରେ ସେହି କାଗଜଟିକୁ ଧରିବେ, ଯେଉଁ କାଗଜର ମଧ୍ୟମ ସ୍ଥଳରେ ତିନି ପାଖୁଡ଼ା ରସୁଣ ଥୁଆ ହେଇଛି, ତା ଉପରି ଭାଗରେ ତାଙ୍କ ନାମ ଲେଖା ହେଇଛି ଏବଂ ତଳ ଭାଗରେ ଆପଣଙ୍କର ନାମ ଲେଖା ହେଇଛି। ତାକୁ ଦୁଇ ହାତ ପାପୁଲିରେ ରଖିବେ ଏବଂ ସେହି ରସୁଣକୁ ଚାହିଁକରି ଏହି କ୍ଷୁଦ୍ର ମନ୍ତ୍ରକୁ ଆପଣମାନେ ଉଚ୍ଚାରିତ କରିବେ। ଉଚ୍ଚାରିତ କରିସାରିଲା ପରେ ସେହି କାଗଜଟିକୁ ଗୋଟିଏ ପୁଟୁଳା କରିଦେବେ, ସେହି ପୁଟୁଳା ଭିତରେ ସେହି ତିନିଗୋଟି ରସୁଣ ଥିବ ଏବଂ ଯେତେବେଳେ ଏହାକୁ ପୁଟୁଳା ବନେଇ ସାରିଲେ ଆପଣ ଚୁପଚାପ ସନ୍ତର୍ପଣରେ ପାଖରେ ଯଦି କୌଣସି ପ୍ରବାହିତ ନଦୀ ଜଳ ନାଳ ଜଳଧାର ଅଛି ସେଠାରେ ଏହାକୁ ପ୍ରବାହିତ କରିଦେବେ, ଅଥବା କୌଣସି ଗଛ ମୂଳେ ଏହାକୁ ପୋତି ଦେଇ ଆସିବେ, ଅଥବା କୌଣସି ପ୍ରାଚୀର ନିକଟରେ ଏହାକୁ ଛାଡ଼ି ଦେଇ ଆସିବେ। ଗୃହକୁ ଆସିକରି ଗୋଡ଼ ହାତ ମୁହଁ ଧୋଇଦେବେ ଏବଂ ଏହି ଗୋଟିଏ ଥର ମାତ୍ର କ୍ରିୟା ଏହାକୁ କରିକି ଦେଖନ୍ତୁ କିଭଳି ଚମତ୍କାର ଘଟୁଛି। ତେବେ ଏଇ ଯେଉଁ ମନ୍ତ୍ରଟିକୁ ଆପଣମାନେ ସେଇଠି ପାଠ କରିବେ, ମନ୍ତ୍ରଟି ଆପଣଙ୍କର ଏଇଭଳି ରହିବ, ଓଂ ବସଃ ବସଃ ଅମୁକ ସପ୍ତଶହ ସ୍ୱାହା। ମୁଁ ଆଉ ଥରେ କହିଦେଉଛି, ଓଂ ବସଃ ବସଃ ଅମୁକ ସପ୍ତଶହ ସ୍ୱାହା। ଆପଣ ଅମୁକ ସ୍ଥାନରେ ପ୍ରଥମେ ତାଙ୍କ ନାମକୁ କହିବେ ଏବଂ ତା ପରବର୍ତ୍ତୀ ଆପଣଙ୍କ ନାମକୁ ଯୋଡ଼ିକରି ମନ୍ତ୍ରଟି କହିବେ। ଥରେ ତାଙ୍କ ନାମ ହେଉଛି ରାଧା, ଆପଣଙ୍କ ନାମ ହେଉଛି କୃଷ୍ଣ। ତେବେ ମନ୍ତ୍ରଟି ଏଇଭଳି ରହିବ, ଓଂ ବସଃ ବସଃ ରାଧା କୃଷ୍ଣ ସପ୍ତଶହ ସ୍ୱାହା। ଏଇଭଳି ଭାବରେ ସାତ ଥର ସେଇଠି ମନ୍ତ୍ରକୁ ଉଚ୍ଚାରଣ କରିବେ। ମନ୍ତ୍ରକୁ ଉଚ୍ଚାରଣ କରିସାରିଲା ପରେ ଯାହା ବିଧି ନିର୍ଦ୍ଦେଶ କରିଥିଲି ତାକୁ ଏକ କାଗଜ ପୁଟୁଳା କରିକି ନଦୀ ଜଳଧାର କିମ୍ବା ନାଳ ଜଳଧାରରେ ପ୍ରବାହିତ କରିଦେବେ ଏବଂ ଚୁପଚାପ ଗୃହକୁ ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନ କରିବେ। ଗୋଡ଼ ହାତ ମୁହଁ ଧୋଇଦେବେ, ଗୋଟିଏ ଥର କ୍ରିୟା କରିକି ଦେଖନ୍ତୁ କିଭଳି ଚମତ୍କାର ଘଟୁଛି ମୋତେ କହିବେ। ସେହି ସମ୍ପୃକ୍ତ ନାରୀ ବା ପୁରୁଷ ଆପଣଙ୍କୁ ଦଣ୍ଡେ ଛାଡ଼ିକି ମଧ୍ୟ ରହିପାରିବ ନାହିଁ, ଆପଣଙ୍କ ପାଇଁ ଦିନରାତି ଛଟପଟ ହେବା ପାଇଁ ଲାଗିବ, ମିଳନ ନ ହେବା ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ଆପଣଙ୍କୁ ଭୁଲି ପାରିବ ନାହିଁ। ଏକ ଅତ୍ୟନ୍ତ ଶକ୍ତିଶାଳୀ କ୍ରିୟା ଏହି ରସୁଣର, ଆପଣମାନେ ଏହାକୁ ପ୍ରୟୋଗ କରନ୍ତୁ ଏବଂ କିଭଳି ଚମତ୍କାର ଘଟୁଛି ନିଶ୍ଚିତ ଭାବରେ ମୋତେ ସେୟାର କରନ୍ତୁ ଏବଂ ଭିଡ଼ିଓଟିକୁ ଦେଖିସାରିଲା ପରେ ସାଙ୍ଗସାଥୀ ମହଲେ ମଧ୍ୟ ଯଥେଷ୍ଟ ମାତ୍ରାରେ ସେୟାର କରନ୍ତୁ, ଯେଭଳିକି ଏହି ଶକ୍ତିଶାଳୀ ବୈଶିକରଣ ବିଧାନର ସମସ୍ତେ ସହାର ନେଇକରି ଯେତେବେଳେ ତାଙ୍କ ମୁଖରେ ସାମାନ୍ୟ ହସ ଫୁଟି ପାରିଲା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣ ସର୍ବଦେବାଦେବୀମାନଙ୍କର ଗଭୀର କୃପା ପ୍ରାପ୍ତ କରିବା ପାଇଁ ଲାଗିବ। ଭିଡ଼ିଓର କ୍ଷୁଦ୍ର ପରିସର ମଧ୍ୟରୁ ମୋତେ ଏଇଠି ଆଜି ବିଦାୟ ଦିଅନ୍ତୁ, ପୁଣି ଆପଣମାନଙ୍କ ସହ ଦେଖା ହେବ ଏଇଭଳି ଏକ ଶିକ୍ଷଣୀୟ ଭିଡ଼ିଓରେ। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆପଣଙ୍କ ସମସ୍ତେ ମଙ୍ଗଳଙ୍କ କୃପାରୁ ଭଲ ଥାନ୍ତୁ ରହୁଛି। ସର୍ବେ ଭବନ୍ତୁ ସୁଖିନ, ସର୍ବେ ସନ୍ତୁ ନିରାମୟା, ସର୍ବଭଦ୍ରା ଆଣି ପଶ୍ୟନ୍ତୁ ମା କଶ୍ଚିତ୍ ଦୁଃଖ ଭବେତ୍। ଓଂ ଶାନ୍ତି, ଓଂ ଶାନ୍ତି, ଓଂ ଶାନ୍ତି। ନମସ୍କାର।